আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে সর্বমোট 15,163 জন মানুষের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ntrca এর ওয়েবসাইটে আছি এবং এই ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগ এই অপশনে যাওয়ার পর যদি আমরা গণবিজ্ঞপ্তিতে যাই তাহলে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন বিশেষ গণবিজ্ঞপ্তি 2022 6/2/2022 তারিখে প্রকাশিত হয়েছে। সর্বশেষ চাকরির নিয়োগ হচ্ছে সেটা। তো এখানে টোটাল 4 পৃষ্ঠার একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন এখানে আমরা প্রথমে দেখে নিই কোন কোন পদে চাকরি দেওয়া হবে এবং সর্বমোট কতজন মানুষ চাকরি পাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা। এবং দেখতে পাচ্ছেন পদের ধরন হচ্ছে দুই ধরনের, এমপিউ ও নন এমপিউ। এই দুই ধরনের পদে চাকরি দেওয়া হবে এবং এমপিউতে চাকরি দেওয়া হবে 12,807 জন এবং নন এমপিউতে 2,356 জন। মোট 15,163 পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসি এর যে ওয়েবসাইট আছে www.ntrca.gov.pt এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এবং শিক্ষক পদে চাকরির জন্য যারা আবেদন করবেন আপনাদের অবশ্যই এনটিআরসি এ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীদের কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনবল কাঠামো ও এমপিউ নীতিমালা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিভিন্ন পদের জন্য নিম্নরূপ শিক্ষাগত যোগ্যতা বিশেষভাবে অনুসরণীয়। তো যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের টিচার হতে চান আপনারা অবশ্যই সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি স্কুলের ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান ও বিএড ডিগ্রি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি হতে হবে। তার মানে যারা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে টিচার হওয়ার জন্য আবেদন করবেন এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে আপনাদের সেই যোগ্যতা সম্পন্ন হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি, সমগ্র শিক্ষা জীবনে 1টির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি একদম এসএসসি থেকে শুরু করে যে পর্যন্ত পড়াশোনা করেছেন যদি কোনো পরীক্ষাতে 1টাতে তৃতীয় বিভাগ অর্জন করে থাকেন তাহলে সমস্যা নেই, কিন্তু 2টাতে যদি আপনি তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তাহলে কিন্তু আর আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না। সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি মাদ্রাসার ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি বা সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি বা সমমান, সমগ্র শিক্ষা জীবন থেকে 1টির তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য। এবার প্রভাষক কলেজের ক্ষেত্রে যারা তথ্য যোগাযোগ প্রযুক্তির টিচার হতে চান আপনারা কলেজ ও মাদ্রাসার ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমমান, বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোনো একটিতে তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে। কেবলমাত্র উপর্যুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন নিবন্ধনধারী প্রার্থীগণকে সহকারী শিক্ষক এবং প্রভাষক আইসিটি পদে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2020 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। মানে প্রথম 1 জানুয়ারি 2020 তারিখে লাস্ট ডেট ধরে আপনার বয়স 35 বা তার চেয়ে কম যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো
তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইন্ডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 39/2019 নং মামলার রায় অনুযায়ী 12/6/2018 খ্রিস্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন প্রথম নিবন্ধন থেকে ত্রয়োদশ নিবন্ধন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে 100 টাকা হারে ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সুতরাং আপনি চাইলে স্কুল কলেজ এরকম 2-3টা আবেদন করতে পারবেন, কিন্তু প্রতিটা আবেদনের জন্য আপনাকে 100 টাকা করে জমা দিতে হবে। এবার ই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় 8 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ হচ্ছে 22 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত। 22 ফেব্রুয়ারি 2022 তারিখ রাত 12 ঘটিকা হতে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 25 ফেব্রুয়ারির 25 তারিখ 2022 খ্রিস্টাব্দ তারিখ হতে রাত 12টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আপনি আবেদন করেছেন এবং রাত 12টার পর আর সময় নেই, তো সেই রাত 12টার পর থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে 100 টাকা ফি জমা দিতে হবে। যদি আপনি ফি জমা না দেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট যেটা ngi.teletalk.com.vt এই ওয়েবসাইটে চলে যাবেন এবং www.ntrca.gov.vt ওয়েবসাইট এ স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ের একটি নমুনা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট ngi.teletalk.com.vt ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ কিভাবে আপনি বিলটা দিবেন, আপনারা জাস্ট মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ngi.teletalk.com.vt, এটা লিখে সার্চ করলে কিভাবে টাকা জমা দিবেন এ টু জেড সবকিছু পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আপনারা টাকাটা জমা দিবেন। ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ অন্যান্য তথ্যাদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফর্ম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিং এ বিভ্রাট ঘটবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। তার মানে নামের বানানে অবশ্যই ভুল করবেন না, ভুল করলে কম্পিউটার প্রসেসিং এ ভুল হলে আপনাকে আর সুযোগ দেওয়া নাও হতে পারে। প্রতিটি পদের জন্য প্রাপ্ত সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর NTRC এর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS পাবেন। এছাড়া আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। আপনি যে আবেদন করেছেন, আবেদন করার পর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এগুলো পাওয়ার পর আপনি ফি জমা দেওয়ার পর ফাইনালি যে ফর্মটা পাবেন যে আপনি আবেদন করেছেন, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রিন্ট করে সাথে সংরক্ষণ করে রাখবেন। মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শরীর চর্চা পদের জন্য শুধুমাত্র মহিলা। 10 নম্বরে যা বলা হয়েছে, যেগুলো গার্লস স্কুল আছে অবশ্যই গার্লস স্কুলের জন্য শুধুমাত্র মহিলা শিক্ষিকারাই আবেদন করবেন। কোনো পুরুষ শিক্ষক যদি আবেদন করেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগ আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না। সুতরাং 100% সকল তথ্য সঠিক দিবেন, সকল বানানগুলো সঠিকভাবে দিবেন। 13 নম্বরে বলা হয়েছে, যারা একাধিক প্রতিষ্ঠানের জন্য আবেদন করবেন, আপনারা একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা পছন্দের পদ দিতে হবে এবং আপনার মেধাক্রম অনুসারে আপনার যে পছন্দের পদ আছে সেই পদের বিপরীতে আপনাকে শুধুমাত্র একটি পোস্টের জন্য নিয়োগ করা হবে। কোনো আবেদনকারী প্রার্থীর একই বিষয় এবং একই পর্যায়ের পদে একাধিক সনদ থাকলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সনদটি বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াজাত করা হবে। 14 নম্বরে বলা হয়েছে, কোনো আবেদনকারী প্রার্থীর একই বিষয় এবং একই পর্যায়ের পদে একাধিক সনদ থাকলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সনদটি বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াজাত করা হবে। এর মানে হচ্ছে আপনারা কিন্তু একই লেভেলে, কেউ কেউ মাস্টার্স করে আবার কেউ কেউ সমমানের অন্য কোনো
প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নাই। তো যারা এরকম বিভিন্ন সাইট থেকে সার্টিফিকেট অর্জন করেছেন, আপনাদের সর্বোচ্চ নম্বর বা সর্বোচ্চ ডিমান্ডওয়ালা যে সার্টিফিকেট সেটাকে মূল্যায়ন করা হবে। যদি কোনো প্রার্থী স্কুল এবং কলেজে আবেদন করেন তাহলে আপনাকে কলেজের জন্য সিলেক্টেড করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলকরণ সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৬ নম্বরে বলা হয়েছে, প্রাপ্ত আবেদন সমূহ সরকারি বিধিবিধান অনুসরণ করে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশের জন্য বাছাই করে নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বরাবর সুপারিশপত্র প্রেরণ করা হবে। তার মানে আপনারা যারা আবেদন করেছেন, আপনাদের আবেদন থেকে মেধাক্রম অনুসারে ওই যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই প্রতিষ্ঠানে তারা লিস্ট পাঠাবে এবং সেখানে নির্বাচিত প্রার্থীকে SMS এর মাধ্যমে অবহিত করা হবে। তো নিয়োগ সুপারিশে পরিণত সময়সীমার মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালার 18.1 এর ঘ অনুচ্ছেদ অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠান প্রদানের এমপিও বাতিল করা হবে এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য। তো এখানে যে প্রতিষ্ঠানগুলোর জন্য আপনাকে বা যাদেরকে সিলেক্টেড করা হবে যে তারা ওই প্রতিষ্ঠানে চাকরি করবে, এখন প্রতিষ্ঠান যদি আপনাদের না নেয় তাহলে ওই প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে প্লাস কমিটি গভর্নিং বডি বাতিল করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৮ নম্বরে বলা হয়েছে, এমপিও নীতিমালা অনুযায়ী ইন্ডেক্স ধারী শিক্ষকদের বয়সীমা শিথিলযোগ্য বিধায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক নিবন্ধন সনদধারী হিসেবে কর্মরত রয়েছেন তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের আবেদন সমূহ অন্যান্য প্রার্থীদের ন্যায় সমন্বিত মেধা তালিকার ভিত্তিতে বাছাই পূর্বক নিয়োগ সুপারিশ করা হবে। সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। আপনারা ধর্মীয় শিক্ষক হওয়ার জন্য যে যে ধর্মের আছেন সেই ধর্মের জন্য আবেদন করবেন। এই পর্যন্ত যে তথ্য দিলাম এগুলোই ছিল আপনাদের প্রয়োজনীয়। তো এর বাইরে আর কিছু জানার প্রয়োজন নেই মনে করছি। যারা নিবন্ধনধারী এবং যোগ্য আপনারা অবশ্যই এই চাকরিটার জন্য আবেদন করে ফেলুন 22 ফেব্রুয়ারির আগেই, এবং অন্যান্য সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।